আজকে আমি এখানে একটা মাছের ঘর বানিয়েছি, আর এটা আমি ফ্রুটস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে আর নারকলের জল দিয়ে বানিয়েছি। তো এটা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর এটা খেতেও খুব টেস্টি হয়। বাচ্চাদের খুবই ভালো লাগবে যদি বাচ্চাদেরকে আপনি তৈরি করে দেবেন, ওটা খুব খুশি হবে এটা খেতে। আর দেখুন কত ভালো করে এটা জমে গেছে, আর দেখলে একদম মনে হচ্ছে যেমনি মাছের ঘর। তো এটা আমি আজকে তৈরি করেছি, সেটা কেমন তৈরি করতে হবে সেটা আমি আপনাকে দেখাবো। প্লিজ যদি ভিডিওটা একটুও ভালো লাগবে তো শেয়ার করবেন, লাইক করবেন, ভিডিওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি নিয়েছি একটা প্যান, তার মধ্যে আমি 2 গ্লাস নারকল জল দিয়েছি। এটা এর মধ্যে নারকল জল আমি দিয়ে দিচ্ছি। নারকল জল যখন নেবে একটু ছেঁকে নেবেন, ওর মধ্যে যেন কোনো গুঁড়ো গুঁড়ো থাকে না। তো ভালো করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এখন এটাকে আমি গ্যাসে বসাইনি, এটা এমনি এর মধ্যে নারকল জল দিয়ে এর মধ্যে চিনি দিচ্ছি। তো চিনি আমি 3 চামচের মতন দিয়েছি, আপনি গোটা চিনিটাও দিতে পারেন, আমি গুঁড়ো করে দিয়েছি, আপনি গোটাও দিলে চলবে। আর এর মধ্যে দিচ্ছি আমি জেলেটিন, তো এটা এখানে আমি 1 চামচের মতন নিয়েছি। জেলেটিন যেন ভালো থাকে, ভালো না থাকলে তাহলে ওটা ভালো করে জমবে না, তো ফ্রেশ থাকে তাহলেই ভালো হবে। আর এখানে দিচ্ছি আমি একটু ফুড কালার, তো আমি ব্লু রঙটা নিয়েছি, এটা 2 বুন্দ এর মধ্যে দিয়ে দিলাম, 2টো ফুটা দিয়েছি। আর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আগে গ্যাসে বসাবেন না, গ্যাসে পরে বসাবেন। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে আমি চালাতে থাকবো সঙ্গে সঙ্গে, নালে কি হবে নিচে লেগে যাবে। তো জেলেটিন আছে সেজন্য সঙ্গে সঙ্গে এটাকে চালিয়ে দিতে হবে, আর যতক্ষণ এটা ফুটবে না ততক্ষণ আমি এটাকে সমানে চালাবো। এইভাবে আমাকে চালাতে হবে, এই দেখুন ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখুন জলটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন জলটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এখানে, এই দেখুন। এবারে এটাকে একটু আমি মিক্স করে এই চুলার মধ্যেই এটাকে ছেড়ে দেবো এইভাবেই। তো আর এখানে আমি কিছু এই ফ্রুটসগুলো কেটেছি, তো এখানে দেখতে পাচ্ছেন গাজর কেটেছি কুচি কুচি করে, নারকল কেটেছি একদম কুচি কুচি করে কেটেছি, আর এটা এখানে বেদানাগুলো নিয়েছি, আর যে শশা ছালটা থাকে সেটা দিয়ে আমি এই ঘাসগুলো বানিয়েছি, আর এখানে নারকল দিয়ে, আম দিয়ে, অ্যাপেল দিয়ে, গাজর দিয়ে এই ডিজাইনগুলো, ফিশগুলো বানিয়েছি। তো আপনি যেগুলো ড্রাই ফ্রুট নিয়ে এটাতে করতে পারেন, আর এভাবে ঘাসগুলো তৈরি করতে পারেন, কিন্তু শশা দিয়ে করলেই ভালো লাগবে, গ্রিন আছে। আর এখানে নিয়েছি আমি বিস্কুট, এটা গুঁড়ো করেছি, বালি এটা বানিয়েছি। তো বিস্কুটে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যে কোনো বিস্কুট আপনি নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, ওর মধ্যে আমি নিয়েছি চীনা বাদাম, বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি, এটা বেশি না, 10টা 10টা মতন নিয়েছি। তো এটা আমি ওর মধ্যে দেব। তো এখন আমি এই জার, এখানে বাউলটা নিয়েছি, তো আমি আপনি গোলটাও নিতে পারেন, স্কোয়ার, যে কোনো আপনার কাছে থাকবে আপনি নিতে পারেন এর মধ্যে। এটা কোনো কি আপনাকে এটাই নিতে হবে, যে কোনো ডিজাইনের আপনার কাছে আছে নিতে পারেন। আর এবারে আমি এই যে জালিটা দিয়ে এই যে জলটা আমি বানিয়েছি নারকলে, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। এটা ছাঁকনিতে সেই জন্য দিচ্ছি, কেননা জেলেটিনের যে গুঁড়ো গুঁড়ো থাকবে সেটা ওর মধ্যে, দেখতে পাচ্ছেন জেলেটিন একটু গুঁড়ো গুঁড়ো এর মধ্যে থেকে যাবে, সেটা এর মধ্যে চলে আসবে, তো জলটা একদম সাফ হয়ে যাবে, মানে ক্লিন হয়ে যাবে, ওটার মধ্যে কোনো লাম্পস থাকবে না। তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা পুরো। এরপর এখানে আমি একটু শশার টুকরোগুলো দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিচ্ছি, এখন গরম গরমতেই দিচ্ছি এটাকে, এটা সব সাইডে গিয়ে জমে যাবে। আর এটাকে আমি এখন 3 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে রেখে দেবো সাইডে, ফ্রিজে রাখতে হবে না, নর্মালি আপনি রেখে দেবেন। এই দেখুন এখানে 4 মিনিটের মতন হয়ে গেছে, আর দেখুন হালকা ওপরে পরতটা চলে এসেছে, হালকা পরত, বেশি না, বেশি হলে তাহলে এটা ভালো করে যে জিনিসগুলো দেবে জমবে না, হালকা একটা পরত চলে আসলে তাহলেই আপনি ওর মধ্যে এই জিনিসগুলো এবারে দিতে পারেন। তো এভাবে আমি সব এর মধ্যে, আবার শশা, গাজর যে কেটেছিলাম, ওই গাজর বলছি সরি, নারকল যে কেটেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে, কিন্তু জোরে জোরে চিপতে হবে না, হালকা হালকা করে দিতে হবে, নাহলে কি হবে নিচে তো জল আছে ওটা সব ঢুকে যাবে, এ দিয়ে একটু হালকা করে চিপে দিতে হবে। এই দেখুন এবার হালকা হালকা হাতে আমি দিচ্ছি,
একটু জোরে দিলেই ও ঢুকে যাবে ভিতরে। তো এইভাবে আমি ফিশগুলো সব দিয়ে দিয়েছি। আর এরপর এখানে আমি যে বালি যে বানিয়েছিলাম, মানে বিস্কুটের গুঁড়োগুলো যে করেছি, সেটা এর মধ্যে আমি দেব। এই দেখুন, তো আপনি যে কোনো, আমি আগে বলেছি যে কোনো বিস্কুট আপনি নিতে পারেন, যেটা আপনার কাছে আছে সেই বিস্কুট নিয়ে আপনি এভাবে গুঁড়ো করতে পারেন। আর এটা বালির কাজ করবে, বালি যেমনি থাকে সেই হিসাবে দেখা যাবে। তো এটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু একটু করে, একসঙ্গে ঢেলে দিতে হবে না, একটু একটু করে দিয়ে ভালো হবে। এই দেখুন আমি চারদিকে দিয়ে দিয়েছি। আর এরপর এখানে এই যে শশার যে আমি লম্বা লম্বা কেটেছিলাম, সেটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো। আর হালকা হাত দিয়ে দিতে হবে, আর আগে বড় বড়, তারপর ছোট ছোট করে আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি, এটা আগে ছোট দিয়ে বড় বড় দিয়েছি, তারপর ছোট ছোট করে ওটাকে শেষ করে দিয়েছি। তো দেওয়ার পর একটু হালকা হাত দিয়ে চিপে দিতে হবে। আর এরপর এখানে আমি এখানে বেদানা নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর আপনি ভাববেন বালির উপর দিয়ে এটা চিপকাবে কি করে, এটা খুব সহজভাবেই চিপকে যাবে। একটু দিয়ে একটু পরে আপনি হালকা হালকা যখন দিয়ে দেবেন, তখন হালকা হাত দিয়ে ওটাকে চিপে দেবেন, কিন্তু চিপলে জোরে চিপবে না, আবার বলছি ভিতরে ঢুকে যাবে। তো এটা আমি দিয়ে দিয়েছি, পরে আবার বেদানাগুলো দেব। এর মধ্যে যে বাদামগুলো আমি নিয়েছি, এটাও আমি ভালো করে এর মধ্যে সাজিয়ে নেব। আর আপনি যেখানে খুশি যে জিনিসটা আপনি বসাতে পারেন, সেটা আপনার উপরে আছে। তো এই সব জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে দিয়ে দেবো এর মধ্যে। আর ঘাসটাও যে আমি কেটেছিলাম আরো ঘাসগুলো, সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে বসিয়ে দেবো। এই দেখুন, এই পাতলা পাতলা ঘাস মাঝখানে বসিয়ে দিয়েছি, আর এই যে এমনি কুচি কুচি করে কেটেছিলাম সেটাও আমি বসিয়ে দিয়েছি। আর একটু বেদানা আরো দিয়ে ভালো করে হালকা হাত দিয়ে চিপে দিয়েছি। এবারে এটাকে আমি রেখে দেব 7-8 মিনিট জন্য ফ্রিজারে। এই দেখুন, এখানে 7 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে। আর এবারে এটা ভালো করে জমে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তো ফ্রিজে আপনি 7 মিনিট 10 মিনিট রাখতে পারেন, ওটা কোনো প্রবলেম নেই, যত রাখবেন ওটা ভালো করে জমে যাবে। এই দেখুন ভালো করে জমে গেছে একবারে এটা। তো এবারে আমি এটাকে কাটবো। আর দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে একদম যেমনি মাছের ঘর থাকে সেভাবে আমি বানিয়েছি। তো এটা আমি এবার কাটবো, আপনি এটা কেটে বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা অনেক খুশি হবে খেতে। আর এর মধ্যে কোনো এমন জিনিস নেই যে খাবার নেই, একটু চিনি দিয়েছি 3 চামচের মতন, বাকি সব জিনিস ফ্রুট আছে, ড্রাই ফ্রুট আছে, আর নারকলের জল আছে। তো সেটা এভাবে আমি কেটে নেব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।